ওনার প্রোফাইলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল কন্ট্রোলারে কোয়েরি করে যদি কোনো প্রোফাইল পাওয়া যায় সেটা ফর্মে লোড করতে হবে, এই ভ্যালুগুলো ফর্মে লোড করতে হবে এবং যেন আপডেট করা যায়। আর যদি না থাকে তাও ফর্ম আসবে, ফাঁকা থাকবে এবং আপডেট হবে। আপডেট করলে কি হবে, যে লগ ইন হয়ে আছে তার আইডিতে প্রোফাইলগুলো অ্যাড হবে প্রোফাইল রাইটার আন্ডারস্কোর প্রোফাইলস টেবিলে। ঠিক আছে, তো এটা করার দায়িত্ব আপনাদের। নেক্সট, সবার জন্য একটা লিংক, সেটা হচ্ছে ওয়েব .php তে। এখানে যেমন গেট আছে কমন, এগুলার জন্য কারো ইয়ে করতে হয় না। এখানে প্রোফাইলের জন্য আমরা কি দিব, কপি পেস্ট, সেটা হচ্ছে প্রোফাইল, এখানে পাস করাবো একটা কি আইডি, এটা হচ্ছে রাইটারের আইডি। যদি পাস করাই তাহলে আমরা কমন একটা কন্ট্রোলার, সেটা হচ্ছে প্রোফাইল কন্ট্রোলারের শোকে কল করব। যদি প্রোফাইল স্ল্যাশ আইডি কেউ দেয় তাহলে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব যেটার নাম হবে প্রোফাইল কন্ট্রোলার। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, রাইটারের ভিতরেও ছিল প্রোফাইল কন্ট্রোলার কিন্তু এটা সবার জন্য প্রোফাইল কন্ট্রোলার উইথ রিসোর্স। বলতেছে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, তো কপি প্রোফাইল কন্ট্রোলার, দুই জায়গায় আছে রাইটারের ভিতর এবং কন্ট্রোলারের ভিতর, দুইটার নেম স্পেস আলাদা। এই প্রোফাইল কন্ট্রোলারের নেম স্পেস হচ্ছে কন্ট্রোলার রাইটার, আর এই প্রোফাইল কন্ট্রোলারের নেম স্পেসে আছে শুধু কন্ট্রোলার। কিন্তু দুইটা প্রোফাইল কন্ট্রোলারই যেই মডেলটা ইউজ করবে সেটা হচ্ছে ইউজ রাইটারের প্রোফাইল ইউজ করতে হবে, এবং রাইটারের প্রোফাইল ইউজ করতে হলে ইউজ করতে হবে রাইটারও। হ্যাঁ, এখন আমরা চাচ্ছিলাম শো, শোতে যেই রাইটারের আইডি দিব সেই রাইটারের প্রোফাইল দেখাবে। তাহলে কি করবেন, ডলার ডলার ইনফো হচ্ছে রাইটার প্রোফাইল কোলন রাইটার আন্ডারস্কোর আইডি কত, ডলার আইডি ডট গেট ডট ফার্স্ট করলে ইনফরমেশন পাইলাম। এটার সাথে আমি ইয়ে করতে পারি, আমরা কোথায় দেখাবো, রিটার্ন ভিউ, এটা কমন ভিউ তাই না। তাহলে প্রোফাইল উইথ কি প্রোফাইল ইনফো,
তাহলে আমার একটা ব্লেড ফাইল লাগবে, প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপি, কোথায়? ভিউয়ে। প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপি, এটা আমরা কোন ডিজাইনে লোড করব? এটা তো, এটা কোন ডিজাইনে লোড করছি? এটা এটা কি ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স? তাহলে ওয়েলকামের ভিতরে আমার ভিউতে, ওয়েলকামের ভিতরে, ওয়েলকামের ভিতরে আছে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। আমি কি ওয়েলকামের ভিতরে রাখবো নাকি বাইরে রাখবো? অলরেডি তো এখানে একটা প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপি দেখা যায়। এটা কি এখন বানাইলাম? এটা কখন বানাইছি? দেখি, এসটিডক্স মর্নিং লারাভেল রুম রিসোর্স ভিউজ, এটা কবে বানিয়েছি? 3/14/2019 দেখা তো যায়, আজকেই বানিয়েছি। ডেট মডিফাইড প্রপার্টিজ 1 মিনিট আগে, কিন্তু কখন বানাইলাম মনে নাই কেন? ভিডিও দেখতে হবে না? ভিডিও দেখলে বুঝা যাবে এখনই বানাইছি কিনা। হ্যাঁ হ্যাঁ বানাইছি, রাইট। কিন্তু আমি আসলে চিন্তা করতেছিলাম যে লেআউট কোনটা দিব। তো নর্মালি ওয়েলকামের লেআউটটা কি? ওয়েলকামের আসলে কোনো লেআউট নিছি? ও, লেআউট নেই নাই তো। এই সবার জন্য একটা কমন লেআউট হওয়া উচিত হোমে। আচ্ছা, এয়ারবিএনবি প্রোফাইল কিসে দেখায়? ওই মেনুটাই দেখায় তাই না? তাহলে আমরা অথের মধ্যে দেখাই আপাতত, কারণ এটা কাদের জন্য? কম, নর্মাল ইউজারদের জন্য, তাই তো? তাহলে এটার জন্য লেআউট হচ্ছে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, অথ ডট ব্লেড ডট পিএইচপি। কার আবার আমরা প্রোফাইলে, এখানে আমি বি কোলন এক্সটেন্ডস, এখানে দিব লেআউটস ডট অ্যাপ, এখানে আছে অ্যাট দ্য রেট সেকশন, না সরি, বি সেকশন, এখানে কন্টেন্ট। এখানে একটু আগে যে আমি লিখলাম, যদি প্রোফাইলে থাকে ভ্যালু, তাই না? এটা কপি পেস্ট, সেভ। আর এটা হবে, তাহলে লিংক হচ্ছে প্রোফাইল দিয়ে একটা আইডি দিলে লোড হচ্ছে এটা। প্রোফাইল দিয়ে একটা আইডি দিলে এটা পাওয়া যাচ্ছে। এখন এইখানে আমি ওই লিঙ্কটাই দিব। এটা ছিল আমাদের হোম পেজ, হোম পেজটা ছিল ওয়েলকামে, তাই না? ওয়েলকাম এর ভিতরে ইন্ডেক্স এটা। এইখানে যে আমি লিঙ্ক দিছিলাম, এইটা রুম টাইটেল, এখানে আমরা কি করছিলাম, অল্টার জেড, রাইটার নেম অ্যাঙ্করে দিছি না, লিঙ্ক কি হবে? কে বলতে পারবে লিঙ্ক কি হবে? ওয়েব ডট পিএইচপি তে বানাইছি একটু আগে, কি প্রোফাইল
ডট স্ল্যাশ ভিতরে স্ল্যাশ ডট কত রুম ডট যেই রাইটার অথবা রুমেই আছে রাইটার আন্ডারস্কোর আইডি, তাই না? একই কথা রুম ডট রাইটার ডট আইডি দেওয়া যেই কথা, রুম ডট রাইটার আন্ডারস্কোর আইডি দেওয়া একই কথা, কারণ রুম টেবিলে যেই রাইটার আইডিটা আছে ওইটা রুম টেবিল থেকে রাইটার টেবিলে যে তারপরে আইডিয়া নাও একই একই আইডি। রুম ডট রাইটার আইডি যদি আমরা দেই রিফ্রেশ, এটা তো না এইখানে রিফ্রেশ, আমরা যদি রাইটার ওয়ানে ক্লিক করি ওই রাইটারের প্রোফাইলে যাচ্ছে, এখানে বলে প্রোফাইল নাই খালাসি, প্রোফাইল নাই। তো যেই ইয়েরা তারা প্রোফাইল যদি দিয়ে রাখে তাহলে প্রোফাইল পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। তো এটাও ডিটেলস দেখানোর দায়িত্ব আপনাদের, প্রজেক্ট কতদূর যাবে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন তাহলে কি কি কাজ দিলাম আপনাদের, একটা হচ্ছে রাইটারে ম্যানেজ প্রোফাইলে গেলে এই ভ্যালুগুলা ফর্মে দেখাইতে হবে এবং আপডেটে ক্লিক করলে আপডেট হবে, এখানে ইনসার্ট নতুন করে করার দরকার নেই। এখানে দেখবেন যদি না থাকে তাহলে ইনসার্ট হবে আর থাকলে রিপ্লেস হবে, আপডেট হবে এটা। দ্বিতীয় হচ্ছে হোম পেজে লিঙ্ক টিঙ্ক সব তৈরি করে দিছি আমি, দুইটা ভ্যালু এনে দেখাইছিও। এই ব্যাকএন্ড থেকে যে আপনারা ফর্ম বানাবেন দেখে নেবেন ডেটাবেজে কি কি ফিল্ড লাগবে, প্রোফাইলে লাগবে, ইমেজও আছে কিন্তু, সুতরাং ইমেজ আপলোডও লাগবে, ঠিক আছে, ইমেজ আপলোডও লাগবে। এটা কোথায় রাখবেন এটাও আমি বলে দেই, এখানে আপলোড হবে কোথায়, স্টোরেজ অ্যাপ পাবলিক, এখানে পোস্ট ইমেজেস আছে না, এখানে হচ্ছে ওনার প্রোফাইল, ওনার প্রোফাইল। আচ্ছা নামটা কিভাবে হইতে হবে, ইমেজের নামটা ইউজার যেই নামেই ইমেজ আপ করুক না কেন, যেই ইউজার আপলোড করতেছে তার আইডি প্রথমে থাকবে, আন্ডারস্কোর দিয়ে যেই সময় আপলোড করতেছে সেই টাইম স্ট্যাম্প থাকবে, এবং এখানে 10,000 থেকে 99,999 মানে 5 অক্ষর র্যান্ডম একটা ভ্যালু আসবে, ঠিক আছে, ইমেজ থেকেই আমি বুঝে ফেলব। তাহলে কি হবে, এইভাবে আপলোড করবেন, তাহলে এই নামে, এই নামে একটা ফাইল থাকতে হবে। ওমা ওরে আল্লাহ, মেশিন এরকম স্লো হয়েছে কেন, কপি, এখানে ওনার প্রোফাইল, ওনার প্রোফাইল, ওনার প্রোফাইল ইমেজ, ওনার প্রোফাইল ইমেজ, ওনার প্রোফাইল ইমেজ ওপিআই এখানে থাকবে, বুঝছেন, পেস্ট, সাপোজ আমার ইমেজ আছে ডেস্কটপ, ডেস্কটপ ইমেজেস স্যুট, আমি একটা ইমেজ নিয়ে নিলাম, কপি পেস্ট, এটার নাম কি হবে, কপি পেস্ট, এটা যেহেতু এটা ডেটাবেস থেকে আসছে আমার প্রোফাইল ডট ব্লেড ডট পিএইচপিতে আমি জানি যে ইমেজটা কোথায় আছে, তো প্রোফাইলের
টাইটেল ডিসক্রিপশনের আগে এখানে যদি আইএমজি নেই, আইএমজি এসআরসি, এটার উইথ হাইট তো অবশ্যই ছোট করতে হবে, বা ডিজাইন এইভাবে করবেন, ডিজাইন কীভাবে করবেন এটা আপনাদের উপর। তবে আমি আপাতত ডিভ ক্লাস রো এর ভিতর একটা ডিভ ক্লাস কল 6 × 2 এটা, তাহলে এটা হচ্ছে কল 9, এটা হচ্ছে কল 3, এটা কন্ট্রোল এক্স, এটা 9, 3-তে থাকবে আইএমজি এসআরসি। আইএমজি এসআরসি এই ইমেজগুলো আমরা দেখাইছি অনেক জায়গায়, আপাতত আমি যেটা দিব সেটা হচ্ছে তিনটা হচ্ছে নাকি কি ব্যাপার, ও একটা কালার বোঝা যায় না। আচ্ছা কি হবে, অ্যাসেট, অ্যাসেটের ভিতর অ্যাসেট মানেই তো পাবলিক, তাই না? তাহলে স্টোরেজ রুম পাবলিকের ভিতরে স্টোরেজ, এখানে আছে ওপিআই, এর ভিতর হচ্ছে নাম, স্টোরেজের ভিতর ওপিআই স্ল্যাশ, এর ভিতর হচ্ছে ডট প্রোফাইল ডট, ডেটাবেজে কি আছে ইমেজ, ইমেজ এটার ক্লাস হবে আইএমজি ফ্লুইড নাকি, অল্ট হচ্ছে কপি, দেখি তো অল্ট কাজ করে কিনা, অল্ট না আমি টাইটেল দেই, টাইটেলে কি দিব ডলার প্রোফাইল ডট রাইটার ডট নেম, এটা কাজ করে কি না বোঝা যাবে। আমি যদি প্রোফাইল দেখি রিফ্রেশ, এটা না মাউস নিয়ে গেলে এখানে রাইটার ওয়ান লেখাটা দেখায়, কাজ কিন্তু দুইটা টেবিলে কুয়েরি হইল, নর্মাল কুয়েরিতে ছিল প্রোফাইল টেবিলে সব কিছু আনবে যেখানে রাইটার আইডি ওয়ান, কিন্তু এই ইমেজটা শুধু টাইটেলটা আনার জন্য কিন্তু আমি এটাও করছি রাইটার্স টেবিল থেকে। যাই হোক, তো এটা আসবে ইউজারের প্রোফাইলে, আপনি যখন ব্যাকএন্ডে ইমেজ আপলোড করবেন এই কাজগুলো হবে।